Hello everyone, thank you for joining with me today. Merry Christmas for everyone. আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিসমাসের টাইমে কি কি ধরনের ভেজিটেবল দিয়ে ক্রিসমাস ডিনারটা তৈরি করা হয়। ক্রিসমাস ডিনার তৈরি করার জন্য এখানে আমি ভেজিটেবল হিসেবে নিয়েছি পটেটো, ক্যারট, আপনারা দেখছেন প্যাকেট করা বাজার থেকে এভাবে কিনা, তারপরে ব্রাসেল স্প্রাউটস, পারস্নিপস অ্যান্ড সুইডি। এটা সাধারণত ক্রিসমাস ডিনারের জন্য সবচেয়ে ফেভারেট খাবার। আমরা সবাই জানি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মানে সব ধর্মের সবারই স্পেশাল একটা দিন থাকে। সেই দিনটাতে সবাই স্পেশাল খাবার বানিয়ে থাকেন। আমরা সবাই বিভিন্ন ধরনের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের স্পেশাল খাবার রেডি করে থাকি বাসায়। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো ক্রিসমাস ডিনারের জন্য কিভাবে ভেজিটেবলগুলো রেডি করা হয়। তো আপনারা দেখেন যে আমি কিভাবে এটা রেডি করতেছি আজকে রান্না করার জন্য। আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাঙালিরা সবাই সব ধরনের অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার রেডি করে থাকি। যেমন ঈদের সময়, রোজার সময় আমরা সবাই মিলে একই ধরনের খাবার রেডি করি সবার বাড়িতে, সবাই মিলে আনন্দ উপভোগ করার জন্য। আর ক্রিসমাস ডেতেও আপনারা দেখেন আমরা সবাই চেষ্টা করি বিভিন্ন ধরনের ক্রিসমাসের যে ডিনার সেটা রেডি করার বাসায়। তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের বিশেষ দিনগুলোতে কিছু খাবার প্রায় কমন। যেমন হিন্দুরা তাদের পূজার সময় সবাই শুধু ভেজিটেবল খেয়ে থাকেন কয়েকদিন ধরে, আর বুদ্ধিস্টরা তো ভেজিটেরিয়ান আমরা জানি, তাও তারা অন্য খাবারের সাথে ভেজিটেবলটা রাখেন তাদের বিশেষ দিনে। আর খ্রিস্টানদের ক্রিসমাসের সময় দেখেন এখানে সবাই বিভিন্ন ধরনের ক্রিসমাস ভেজিটেবল বলা হয় এগুলোকে, তো ভেজিটেবল রেডি করেন আর সাথে চিকেনটাও রাখেন। আরেকটা জিনিস তারা রাখেন কার্বোহাইড্রেটের মধ্যে, সেটা হলো স্টাফিং। স্টাফিংটা আমি পাই নাই এবার, যেহেতু প্যান্ডামিকের টাইমে মার্কেটগুলোতে আগে আগে সব বিক্রি হয়ে গেছেন। তা আমি কয়েক মার্কেট ঘুরে এই কয়েক ধরনের ভেজিটেবলটা পেয়েছি যে ক্রিসমাসে জাস্ট এই কয়েক ধরনের ভেজিটেবলেই সবাই ব্যবহার করে থাকেন। আর সবাই ভেজিটেবল কাটতে পারেন, বিভিন্নভাবে সবাই কাটেন, কিন্তু ক্রিসমাসের যে ভেজিটেবলটা সেটা কাটার স্টাইলটা ভিন্ন। এই যে দেখেন পটেটোটা, যদি ছোট পটেটো হয় এটারে রোস্টেড পটেটোও বলে, ছোট ছোট বেবি পটেটোটা তারা একইভাবে রেখে দেন। আর ক্যারটটা ফিল, সব কিছুই ফিল করে একটু লম্বা লম্বা করে কাটেন বিভিন্নভাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটে। এটা হচ্ছে সুইডি। এই ভেজিটেবলগুলো সাধারণত সুইট, ওই স্প্রাউট ছাড়া। আর ক্রিসমাসের টাইমে কিন্তু ক্রিসমাসের কেকও বানানো হয়, বিভিন্ন ধরনের কেক। তো আমরা লন্ডনে, তো লন্ডনে সাধারণত আমি প্রতি বছরে বিভিন্ন ফ্রেন্ডের বাসায় যদি ক্রিসমাসের লাঞ্চ বা ডিনারে যাই, এই ভেজিটেবলগুলাই সাধারণত থাকেন, স্টাফিং থাকেন আর চিকেনটা থাকেন, রোস্ট চিকেন, সেটাও ক্রিসমাসের জন্য তারা স্পেশালভাবে রেডি করে থাকেন। এই সুইডির স্কিনটা একটু হার্ড, তাই এটা আমি প্রথমে ফিল করে নিলাম, পর আবার কেটে নিব। এই যে দেখেন সবগুলো ভেজিটেবল আমি স্কিনটা পরিষ্কার করার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো। আপনারা চাইলে আগেও কেটে নিতে পারেন বা ধোয়ার পরও কাটতে পারেন। তো এটা এক একজন এক একভাবে করে থাকেন, অনেকে প্রথমে ধুয়ে নেন তারপরে এটা স্কিনটা ফেলে দেন। তা আমি স্কিনটা ফেলে তারপরে ধুয়ে নিয়েছি, কারণ এটাতে একটু ময়লা ছিল, আমি সুপার মার্কেট থেকে পাই নাই, স্ট্রিট মার্কেট থেকে কিনে এনেছি ভেজিটেবলগুলো। ক্রিসমাসের বিশেষ দিনের বিশেষ আয়োজনে আমি আপনাদেরকে শেয়ার করতেছি কিভাবে আমি ভেজিটেবলগুলো রেডি করতেছি। কারণ প্রতি বছর দেখা যায় আমরা বিভিন্ন ফ্রেন্ডের বাসায় বা চার্চে দাওয়াত থাকে সেখানে যাই, কিন্তু এবছর লকডাউনের কারণে আমরা সবাই বাসায় রেডি করতে হচ্ছে। আর একটা মজার ব্যাপার হলো এই যে লন্ডন লাইফের এবছরে প্রথম আমি ওই যে ক্রিসমাস লাঞ্চ বা ডিনারটা রেডি করতে যাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমি ভেজিটেবলগুলো রেডি করতেছি। এই যে দেখুন কেটে এভাবে লম্বা লম্বা করে কাটতে হয়, পরে আমি এগুলো সব স্টিম করব।
এগুলা বয়েলও করতে পারেন অথবা স্টিম করে নিতে পারেন, যে যেভাবে করেন। তারপরে এগুলা ভাজি করতেও পারেন অথবা ওভেনে রোস্টার করতে পারেন। ভেজিটেবলটা অবশ্যই আমাদের রেগুলার খাওয়া উচিত, শুধু যে অনুষ্ঠানে আমরা খাবো তা না। তবে আমরা সবাই ভেজিটেবল কম বেশি খেয়ে থাকি প্রত্যেক দিনে, কিন্তু বিশেষ দিনগুলোতে যখন আমরা অনেক ধরনের ভেজিটেবল রেডি করি, দেখতেও ভালো লাগে, খাবারের টেবিলটাও দেখতে খুবই সুন্দর লাগে। ক্রিসমাস ডিনারের জন্য আমি দেখুন আজকে অনেকগুলা ভেজিটেবল, যেগুলো সাধারণত সবাই ব্যবহার করে থাকেন, নিয়েছি। এই যে এটা পটেটো, পটেটোটা যেগুলো একটু বড় আমি কেটে নিব, তো বেবি পটেটো, বাকিগুলো আমি গোটা গোটাই যে একটু বয়েল করে পরে রোস্ট করে নিব। বেশি বয়েল করা যাবে না, তাহলে গলে যাবেন। এগুলা একটু বয়েল করে নিলে বা স্টিম করে নিলেই চলবে। আপনারা যারা সুইডি কিনেন জানেন, এই যে দেখেন স্কিনটা কত শক্ত, কাটতে কষ্ট হচ্ছে, কারণ স্কিন শক্ত, স্কিনটা আমাদের ফেলে দিতে হয়। এটা অনেকে ম্যাশ পটেটোর মতো করেও খান, অনেকে আবার এটা রান্না করে খান। এটা একটু সুইট, তো আমি আজকে রোস্ট করব, তো খেতে এটা আসলেই খুবই মজাদার। আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্ট সেকশানে লিখে দিবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং রেগুলার আমার ভিডিও দেখেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখেন এটা হলো স্প্রাউটসটা, এটা উপর থেকে কিছু পাতা ফেলে দিয়ে কীভাবে করতে হয় একটু ভালোভাবে ধুয়ে, তারপর এটা মাছ বরাবর আমি দেখেন একটু কেটে নিব, বেশি কাটা যাবে না। তাহলে এটা যখন আমি স্টিম করব, তারপর রোস্ট করব, তখন ভিতরে এটা রসালো থাকবে এবং খেতে খুব মজা লাগবে। এখন ক্রিসমাস ডিনারের জন্য আমার সব ধরনের ভেজিটেবল রেডি। এখন আমি প্রিপারেশন হয়ে গেল, এখন জাস্ট আমি কুকার অন করে একটার পর একটা রেডি করব। শুধু ক্রিসমাসের দিনে নয়, আপনারা চাইলে যে কোনো সময়ে এভাবে রেডি করতে পারেন, তা আমি জাস্ট দেখালাম আপনাদেরকে। আর সাথে নিয়েছি একটা চিকেন। সাধারণত ক্রিসমাসের টাইমে ম্যাক্সিমাম মানুষেই যে টার্কিটা ব্যবহার করেন, আমি আবার টার্কি পাই নাই, প্লাস টার্কিটা এমনিতে বড় হয়ে থাকে, তাই আমি জাস্ট একটা চিকেন এনেছি বড় সাইজের। আর এটার জন্য দেখেন আমি নিয়েছি যে চিকেন গ্রেভি, চিকেন গ্রেভিটা পরে চিকেন রোস্ট করার পরে আমি ইউজ করব। এই যে দেখুন আমার প্রিপারেশনে সব কিছুই আছে এখানে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি উপভোগ করার জন্য। মেরি ক্রিসমাস, থ্যাংক ইউ এভরিওয়ান। হোপ আপনারা সবাই আমার ভিডিওটি উপভোগ করেছেন, প্লিজ পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।